কি করতেছেন আপনি? হ্যাঁ আরে কি ব্যাপার, আপনি কাপড় চোপড় লুকিয়ে কোথায় যেতেছেন আর বাসা থেকে ঢুকছেন কিভাবে? হ্যাঁ নেহা, হ্যাঁ নেহা, কি আসলো? আরে কে আপনি? বাবা আমি আসছি অনেক গ্রাম থেকে, অনেক গরিব, আমি আমার একটা কাজ দিতে পারো? না না, আমাদের পাশে কোনো কাজ হবে না, আমরা তো থাকি দুই স্বামী স্ত্রী, আমাদের কোনো কাজের লোক লাগবে না। বাবা আমি অনেক অসহায়, একটা কাজ থাকলে দেও আমি। না আন্টি লাগবে না, আপনি অন্য কোথাও ট্রাই করেন। অনেক জায়গায় গেছি বাবা, কোনো জায়গায় কাজ পাই না। আমাদের লাগবে না তো বললাম, আপনি যান ঠিক আছে। বাবা দেখো একটা কাজ দিতে পারো কি না, আমি অনেক অসহায় কষ্টে আছি বাবা। বাবা আমি তিন বেলা খাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়, কাজ করি না। যদি একটা কাজ দিত আমি তিন বেলা খাইতে পারতাম, একটু পেটটা তো চলতে বাবা। টাকা পয়সা লাগবে না, লাগে তিন বেলা খাওয়াই ওখানে একটু। আচ্ছা আসেন না, আপনি ভিতর আসেন, আমাদের কাজের লোক তো লাগে না, তারপর দেখি কি করতে পারি। আসেন। যান ভিতরে যান। আন্টি কাজ তো করলেন অনেকক্ষণ, দুপুর হয়ে গেছে, আসেন দুপুরের খাবারটা খাইয়ে নেন, তারপর কাজ করেন। আচ্ছা বাবা আমি খাইতেই, এরপরে খাবার খাইতে আসি। আচ্ছা আসেন। তারপরে দেখ আমার তো মানে বুঝো না, বিদেশের বাড়ি কিন্তু এগুলো ঝামেলা গুলো ঘটে বেশি শহর অঞ্চলে, যে মানুষ আসে কিন্তু একটা দিন অজ্ঞান করে লেয়া জায়গা। না না উনি গ্রাম থেকে আসছে আর উনি খুব ভালো মানুষ, উনি অনেক অসহায় দেখে আমি ওনার কাজ দিচ্ছি, আমি দিব না, তারপর উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছে বুঝছো, আমি আর ফিরে দিতে পারি নাই। তুমি চিন্তা করো না, কিছু হইব না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো হয়। আসলে আন্টি আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা বাবা, আমি আসলে বুঝতে পারি না। কি বলবো, আপনি একটু এদিকে একটু ঘুরেন, আপনি একটু দেখি আসলে। না বাবা আমি পরপুরুষের সামনে যাই না। ঠিক আছে আমি আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছেলের মতো একটু ঘুরেন আসলে। আপনি যদি আমার মাফ করে থাকেন তাহলে আমার একটু একটু ঘুরেন আমার দিকে। কেন বাড়ি ঘর কিছু চিনি না,
ভাইগুলা ভালো, বউমা কাজ টাতেছে, মার ভাইয়ের তো তোর মনে আছে লাগে আমি বাবা? দেখা করতে পারছি, আর নাহলে আমার লাগে তোর লাগে জীবনও দেখা হইতে না। মাফ করে দিও, আমি বুঝতে পারি না যে তোমার বউমা। সালাম করো, সালাম করো, মারে সালাম করো। ওইসে মা লাগবে না ওরা। আসলে মা আমি আপনাকে চিনতে পারি নাই, আমি যদি কোনো ভাবে আপনার মানে কষ্ট দিয়ে থাকি তাহলে আমার মাফ করে দিও। তো আমার কোনো কষ্ট জামাই, তুমি আমার ঘর উঠাইছো দেখে আইসে, আমার খোলার লাগে আমার দেখা হয়েছে, আর নাহলে কোনোদিনও দেখা হইতো না মা। আমি ওই সব সময় বলতাম, ইস যদি আমার একটু শাশুড়ি থাকতো, সবাই দেখি শাশুড়ি নিয়ে কত মানে বাসায় থাকে মজা করে, আমি ওই সব সময় বলতাম যদি আমার শাশুড়ি থাকতো তাহলে কত ভালো হইতো। শেষ পর্যন্ত আমার শাশুড়ি আমি পাইয়ে গেলাম, আমার শাশুড়ি আমার ঘরে আসছে, এটা আমি অনেক খুশি। এখন চলো তোমরা সবাই খেয়ে সেবা খাওয়া দাওয়া করো। চলো মা খাওয়া দাওয়া।